দুঃসাহসিক ডাকাতি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিগঙ্গার যাদবপুরে। বৃহস্পতিবার রাতে এলাকার নমিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় 15 থেকে 20 জনের দুষ্কৃতী দল। বাড়িতে সোনা গয়না সহ নগদ টাকা কড়িও লুট করে তারা পালায়। এমনকি যাবার সময় গৃহকর্তী ও তার মেয়েকে একটি ঘরে আটকে রেখে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ মেলে। পরে মা ও মেয়ের চিৎকারের পাড়ায় লোকজন এসে তাদের উদ্ধার করে। অভিযোগ, ছেলে ফাংশন দেখতে যাওয়ার রাতে বাড়িতে একাই ছিলেন নমিতা দেবী ও তার মেয়ে। হঠাৎই গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। তবে নিছকই ডাকাতি না অন্য উদ্দেশ্য এই ঘটনা ঘটে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি নমিতা দেবীর। আপাতত ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। গেটটা ভেঙে গেটের থেকে ঢুকেছে, তো তারপরে চাবি নিয়ে তারপর সবাই ঢুকেছে। তোমার ঘরে যা ছিল মোটামুটি কিছু নিয়ে চলে গেছে, ভাঙচুর করেছে। আমরা তো ভেবেছিলাম উপরে কেউ ওঠেনি, আমি ভেবেছি উপরে কেউ ওঠেনি। কি কি নিয়ে গেছে রাখার দল? কি কি নিয়ে গেছে? যা ছিল আমার মায়ের সব জিনিসপত্র ছিল আমার বাড়িতে রেখেছে, সোনা গয়না টাকা পয়সা জমি বিক্রি করেছিল সেসব কাগজপত্রও ছিল, সেসব নিয়ে গেছে, ও ব্যাগের মধ্যে ছিল। আপনারা কে কে ছিলেন বাড়ি তখন? আমি আমার মেয়ে ছিলাম। আর কেউ ছিল না বাড়ি? না, ও ছেলে ফাংশনে গেছে, ও বাড়ি এসেছে, তারপরে এসে মারা গেছে। কতজন ছিল দুষ্কৃতীদের দলে? 15 জন তো ছিল, এখন আশেপাশের লোক বলছে 20 জন গেছে। তারপরে ওরা তো চলে যাওয়ার পর আমরা তো ভয়তে, মানে আমরা ভাবছি কি যে ওরা মনে আছে সাইডে, সে চেঁচামেচি করবো, সাইডে আছে, তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে। ও আবার তালা মেরে গেছে? হ্যাঁ, তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে। আমাদের তো ঘরের মধ্যে, বাবাকে তো ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ডাকাতি করে তালা বন্ধ করে চলে গেছে আপনাদের। তারপরে আমরা সবাই ঘরে ছিলাম, আমাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে, আর বাবাকে ওই ঘরে ঢুকিয়ে নিয়ে গেছে। বাবা চেঁচামেচি করছে, ওই ঘরে ঢুকিয়ে দিয়েছে। এবার আমাদের দরজা দিচ্ছে, আমরা তো বললাম, হাতে পায়ে ধরলাম, আমাদের দরজা দিও না, তাহলে আমরা ঘরের মধ্যে মরে যাবো। এবার আর দরজাটা দেয়নি। তারপরে আমরা বারান্দায় এসে আমরা তো ভাবছি ওরা মনে হয়তো সাইড ফাইড থাকতে পারে, তা কেউ ছিল না। তারপরে সবাই দেখি আসছে। গতকালকে আপনার বাড়ি যেটা হামলা হয়েছে সেটা কি ডাকাতি না শত্রুতার জেরে হামলা, কি মনে হয় আপনার? সেটা বলতে পারবো না, সবাই বলছে যে জানাশোনা লোক, খাবার মুখের একই কথা। থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করেছেন? থানার পুলিশ এসেছিল, ওনারা সবকিছু নিয়ে গেছে। রাত্রি যখন এই আপনি নিচের ঘরে শুয়েছিলেন?